প্রায় 5-7 দিন হলো কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই। ভাইরে ভাই কি যে কষ্ট আর কি বলবো, ফোন অর্ডার যতবারই করতে যাই কোনো না কোনো কারণে আর হয়ে ওঠে না। তো অবশেষে প্রায় 10% ডিসকাউন্ট দিয়ে পেয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে অর্ডার। এটা রেডমি নোট 10 প্রো 6/128 ভার্সন, নেবুলা ব্লু। ইউটিউবে কালারটা দেখে খুবই পছন্দ হয়, এটাই অর্ডার করছি। তো আরেকবার সবকিছু চেক করে নিয়ে পেমেন্টটা এবার করতে হবে। ক্রেডিট কার্ডে পে করতে চলেছি, এরা আবার ওপেন বক্স ডেলিভারি দেবে। তো ক্রেডিট কার্ড ডিটেলস বসিয়ে ওটিপি মারতে হবে, তারপরে অর্ডারটা কনফার্ম করছি। ভাইরে ভাই কি যে মজা নতুন ফোন অর্ডার করতে, কি বলবো। তা কবে যে আসবে, দেখাল তো আগামীকাল ডেলিভারি দেবে, দেখা যাক কাল কখন আসে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরদিন দেবে বলে মাঝে একদিন ঝুলিয়ে দিল, এটা কি মানা যায়? কাল সারাদিন বলছিলাম ফোনটা এলো না, আজকে আমার মন ভালো নেই। ডেলিভারি বয় বাক্স ওপেন করে আমায় সবটা দেখিয়ে দিল, সবকিছু মিলিয়ে নিল। এটা নাকি ম্যান্ডেটরি ওপেন বক্স ডেলিভারির ক্ষেত্রে। তো এই হলো আমার নতুন ফোন রেডমি নোট 10 প্রো, আনবক্সিং করে দেখাই। এটা 6/128 ভার্সন আর ম্যানুফ্যাকচারিং ডেট 5/2022, মানে গত মাসে। চলো দেখা যাক ভিতরে কি কি আছে। এটার মধ্যে একটা সিম ইজেক্টর পিন আর একটা ট্রান্সপারেন্ট সফট কভার আছে। কভারটা সফট কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট নয়। আর এটা আমার মোবাইল, হ্যাঁ সেই নেবুলা ব্লু কালার। কালারটা ইউটিউবে যতটা চকচক করছিল ততটা মনে হচ্ছে না, তবে একটা 3D ভাব আছে। তো পরে আসছি ফোনের কথায়। চার্জার দেওয়ার কথা, দেখা যাক ভেতরে আছে কিনা। না মনে করে ওরা দিয়েছে। এটা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আর বেশ ভারী, কাউকে ছুঁড়ে মারলে বেগ পেতে হবে। আর একটা ডাটা কেবিল টাইপ সি দিয়েছে। তো এবার ফোনটা দেখা যাক, সুইচ অন করে দেখা যাক। কিরে বাবা এত দেরি হচ্ছে কেন? না খুললো। তো এটাকে প্রথম থেকে সেট আপ শুরু করতে হবে। পুরো সেট আপটা করতে একটু সময় লাগবে, এটা আপাতত হোক। তো ফোনটা অন করার পরে আমি MIUI 12.5 পেয়েছি ইনবক্স। তো ফোনটা যখন অন হলো তারপরে 12.5.10 এর একটা আপডেট পেলাম। ওটা করার পরে কিছুক্ষণের মধ্যে MIUI 13 এর একটা 3GB আপডেট পেয়ে গেলাম। তো আমার ফোনটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, যার রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল, সাথে 8, 5 ও 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, কোয়ালিটি খুবই ভালো। 6.67 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, সাথে সুপার অ্যামুলেটেড আর 5020mAh ব্যাটারি। আমার 1 ঘন্টা 20 মিনিট লাগলো 100% চার্জ হতে। 4G প্লাস ডুয়েল সিম প্লাস মেমোরি আছে, 1 বছরের ম্যানুফ্যাকচারের ওয়ারেন্টি আছে। মোদ্দা কথা এই দামে রেডমি খুব ভালো ফোন দিচ্ছে। আমি শেষে এই ফোন থেকে তোলা কিছু ছবি দিয়ে দিচ্ছি। বেশ ভালো ফোন এই দামে, আমার তো বেশ ভালো লেগেছে। তো ফোনের সেট আপ কমপ্লিট হলো, এবার ওপেন হবে। ফোনটা বেশ ভালো লেগেছে আমার, অনেকটাই ভালো এই দামের মধ্যে। আর ফোনটা খোলার পর আমি দেখেছিলাম স্মুথ চলছে ফোনটা ভালো, আর এর সঙ্গে ইনবিল্ট কিছু অ্যাপ্লিকেশন আছে, আর সাথে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এই ধরনের কিছু অ্যাপ দিয়ে দিয়েছে। আর এবারে তো গুগল ডায়ালার ম্যান্ডেটরি করে দিয়েছে আপডেটেড ফোনের ক্ষেত্রে। তো পুরনো ভার্সন আর নতুন ফোনের মধ্যে কিছু কিছু চেঞ্জ আছে। আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে। আমি সাথে কিছু ছবি দিয়ে দিচ্ছি যেগুলো এই ফোনেই তোলা। ছবিগুলো দেখো, বেশ ভালো উঠেছে ছবিগুলো। তো আজ এইটুকুই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।